হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রীজ ওরা। তো আজকে হচ্ছে পঞ্চমীর ব্লগ নিয়ে এসেছি। সবাইকে পঞ্চমীর অসংখ্য শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। তো এই যে আমরা বেরোবো, তখন প্রায় 7টা মতো বাজে, 7:45 হবে। তো রেডি হচ্ছি। এই জামাটা আমাকে দিদি দিয়েছে, আর এই যে ঘড়িটা পরে নিচ্ছি, এটা আমার বাবার ঘড়ি, আমি সবসময় এটাই পরি। তো এই যে রেডি হয়ে গেছি সিম্পলভাবে, আর জামাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এদিকে তাকাও, এটা কি, এটা কি, এটা টাকা? হ্যাঁ, এটা ছিঁড়ে দিই না কেন? এটা লাগে কেন হবে? দাঁড়াও তো দেখি কতটুকু লম্বা লাগছে তোমাকে। মা, লাইটে চালো, লাইটে চালো। তোমার নতুন জুতো দেখাও। তো শ্রেয়ান সেখানে বেরিয়ে যাচ্ছে একটু আগে পুজো দেখতে, আর আমি একটু পরে বেরবো। তো এই যে রেডি হয়ে সবাই, আমরা অলমোস্ট বেরিয়েই যাব। বেরিয়ে পড়েছি আমরা পুজো দেখতে। তো এখানে আমরা অপেক্ষা করছি, আজকে আমার মামার বাড়ির সবাইকে নিয়ে আমরা বেরোবো, বড় মামার ফুল ফ্যামিলি। তো এখানে মা আর আমি দাঁড়িয়ে ওয়েট করছি। আমি স্কুটিতে গিয়েছিলাম, মা ওরা অটোতে। তো এখানে একটা মণ্ডপ, এটা হচ্ছে এগিয়ে চলো সংঘ, সেখানে এখনও উদ্বোধন হয়নি। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন, তারপরে এখানে উদ্বোধন হবে। আর মার এই সুন্দর শাড়িটা কিন্তু বড় মামি দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে আমি, দুর্ভাগ্যবশত কোনো ভালো ফটো আমার দাঁড়ানো নেই, যেহেতু মাও সুন্দর করে তুলতে পারেনি, আর কাউকে মাঝে মাঝে এক দুজনকে দিয়েছিলাম অপরিচিত, ওরা তো আরও ঝাপসা তুলেছে, বুঝলাম না কেন। তো এই যে এবার বসে আছি, এটা হচ্ছে নেতাজি ক্লাবের সামনে। তো মা ওরা একটু কিছু খাচ্ছিল, আর আমি বসে বসে ওয়েট করছিলাম, আর মানুষ দেখছিলাম। পুজোর সময় এভাবে বসে কিন্তু মানুষ দেখতে খুব ভালো লাগে, কত সুন্দর করে সবাই আসে। আর এই হচ্ছে আমার নতুন জুতো, আর এই যে পেছনে দাঁড়িয়েছে ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে অনুরাগ, আর এই হচ্ছে আমার দিদির ছেলে অনিকেত, মানে মামাতো ভাই বোনের ঘরের ছেলেরা। আর এই হচ্ছে আমার বড় মামা। তো সবাই মিলে এখন কিন্তু রেডি, আমরা প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে পড়বো। আর এই যে আমার দাদা পেছনে দাঁড়িয়ে আছে চশমা দিয়ে, আমার দাদা ভাই, মামাতো ভাই। আর একটু পরে দেখা যাবে আমার দিদি ভাইকে। তো দিদি ভাইকে তো আশা করি তোমরা সবাই চেনো, দেখতে পেয়েছ, দিদি ভাই সবসময় আসে। আর আমার মাও আছে, আর এখানে বৌদি, তারপর আমার বড় মামি, আর একটা কিউট একটা মেয়ে ছিল রিয়া, ওরা সবাই কিন্তু ওয়েট করছে ভেতরে। তো এখন যাব। তো সববারের মতো নেতাজি ক্লাব এবারও অনেক সুন্দর করেছে, এটা কাল্পনিক কোনো একটা মণ্ডপ বানিয়েছে কাল্পনিকভাবে। আর এগুলি শালপাতার যে ছোটো ছোটো বাটিগুলি থাকে, গ্লাস থাকে, তারপর ধানের গুচ্ছ, গমের পার্ট, এগুলি দিয়ে অনেক কিছু ওরা বানিয়েছে। আর অনেক জিনিস তো আমরা বুঝতেও পারিনি কী দিয়ে বানিয়েছে। থার্মোকল ছিল, পিস্তা বাদামের যে খোসাটা আছে সেগুলি ছিল, খুব সুন্দর ছিল মণ্ডপটা। আর এই যে আমরা এখন ঢুকছি ভিতরে, আর মানুষের এত ভিড় পঞ্চমীতেই হবে এটা ভাবতে পারেনি, প্রচণ্ড ভিড়, যেরকম অষ্টমী নবমীতে থাকে সেরকম ভিড়। আর এই যে ফুল ফ্যামিলি দাঁড়িয়ে আছে ওরা, এটা আমার বড় মামি, আর এই যে হচ্ছে রিয়া, আর বৌদিকে দেখাতে পারলাম না, তো ফটো থাকলে আমরা দিয়ে দেব। তো এখানে এন্টার করছি ভিতরে, আর এই যে খুব সুন্দর, ক্যামেরাতে একটু ডিস্টার্ব হলো। তো এই যে মা দাঁড়িয়ে আছে সপরিবারে, আর এত সুন্দর সাজানো হয়েছে, সবসময়ের মতোই ওরা খুব সুন্দরই করেছে, কিন্তু আমার কোনো ভালো ফটো নেই এখানে আমাদের। আর আপনাদের পুজো কেমন কাটছে অবশ্যই বলবেন। আর এই হচ্ছে আমার জামাইবাবু, আমার পেছনে দাঁড়িয়ে আছে, মুচকি মুচকি হাসছে। আর এগুলি যে কী আমি ঠিক বুঝতে পারিনি, কোনো শুকনো ফলই হবে। তারপরে ওরা অনেক সুন্দর করে বানিয়েছে, দড়ি টড়ি দিয়ে, এগুলি থার্মোকল দিয়ে, অনেক অনেক কিছু ছোটো ছোটো গল্পের মতো করে বানিয়েছিল। আর এই যে এটা হচ্ছে গিয়ে রাম ঠাকুর সংঘ, একই রকম প্রায় দেখতে ওদের দুটো মণ্ডপই। প্রায় সময়ে আমি লক্ষ্য করেছি রাম ঠাকুর সংঘ আর নেতাজি ক্লাব অনেক সময় একরকম হয়ে যায়, হুবহু একরকমও হয়ে যায়, সেটা কীভাবে আমি ঠিক জানি না। আর এরা এই যে ছোটো ছোটো বাটিগুলি দিয়ে সেম পিস্তা বাদাম আরও অনেক কিছু দিয়ে করেছিল, যেগুলি অনেকেই মণ্ডপে ঢুকে পর্যবেক্ষণ করতে করতে আর মানে চেনার ট্রাই করতে করতেই অনেকটা টাইম চলে যায় যে এগুলি কী, আমরাও বুঝতে পারিনি অনেক কিছু যে কী কী দিয়ে বানিয়েছে। তো এখানে দাঁড়িয়ে আমি শুধু আমার ইয়াররিংসকে ফ্লন্ট করছি, কারণ কিছু করার নেই। তখন আমি তো স্কুটিতে আমি চলে এসেছি, আর আমার ফ্যামিলি বাকি আসা, তো ওরা আসছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু
ফটো তুলে নিচ্ছি। এখানে একটা মেয়েকে আমি ফটো তুলতে বলেছিলাম, কিন্তু সে এমন ঝাপসা ফটো তুলেছে যে সেটা আর আমি শেয়ার করতে পারলাম না। দেখো ভিড় কতটা এখানে। তো এখান থেকে ভিতরে মানে ঢুকছি, কত সুন্দর করে সাজিয়েছে ওরাও, সেম গমের গম ধান এগুলি দিয়েই বানিয়েছে। তো দুর্গা মা এখানে অনেক সুন্দর। তো বন্ধুরা, তোমাদের দুর্গাপুজো কেমন কাটছে বা কী প্ল্যান আছে সেগুলি কমেন্ট সেকশনে অবশ্যই বলবে, আমি অপেক্ষা করবো আর আমি কমেন্টগুলি পড়বো। অনেকদিন পরে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো, মানে বড় ভিডিও না দিলেও শর্টস তো অবশ্যই দেবো, শর্ট ভিডিও। তো এখানে খুব সুন্দর করে একটা আলপনা বানিয়েছিল ওরা, তাও ফুল দিয়ে, আমি এত সুন্দর আলপনা খুব কম দেখেছি। আর এই হচ্ছে মায়ের মূর্তি, একটু সুন্দর করে আমি করার চেষ্টা করেছি শ্যুটটা। ওয়েলকাম ব্যাক টু পূর্ণশ্রী জরা। এখন বাজে প্রায় রাত 10:45, আমি এসে গেছি ঘরে, মা ওরা আসছে, শ্রিয়াংশু আসছে। তো আমার অনেকদিন পর এত খিদে পেয়েছে, কারণ আমি বাইরে কিছু খাইনি। অ্যাকচুয়ালি আমাকে ওরা বলছিল যে আমি যাতে যাই রেস্টুরেন্টে গিয়ে খাই ওদের সাথে, কিন্তু আমার মানে অলরেডি আমি বাড়িতে এসে মানে বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম, আমি স্কুটিতে ছিলাম, তার জন্য আমি আর ব্যাক করে ওইদিকে যাইনি টাউনের দিকে, কারণ অনেক ট্রাফিক জ্যাম। একবার যদি যাওয়া স্টার্ট করি তাহলে আবার যে গিয়ে পৌঁছতে পৌঁছতে আমাদের অনেক টাইম লেগে যাবে। আর আজকে যে আমরা অনেকগুলো পূজা দেখেছি এরকম না, আমরা মাত্র 2টা পূজা দেখেছি, আর তাও একটা পূজাতে আমি ওদের সাথে ছিলাম, মাদের সাথে, আর একটা পূজা আমি একাই দেখেছি, কারণ ট্রাফিক জ্যামের কারণে যারা যারা ছিল অটোতে, 2টা অটো ছিল আমাদের, আর একটা বাইক ছিল, আর একটা স্কুটি ছিল, একটা বাইক ছিল, না আমার আমার স্কুটি ছিল আর ওদের বাইক ছিল, বা 2টা স্কুটি ছিল আমি ঠিক মনে নেই, মানে আমার একটা স্কুটি, ওদের একটা স্কুটি আর ওদের একটা বাইক আই থিঙ্ক। তো এত মানে এতগুলি আলাদা আলাদাভাবে যানবাহন দিয়ে আমরা গেছি, তো তার জন্য এরকম হয়েছে যে ট্রাফিক জ্যামের কারণে সবাই আলাদা আলাদা হয়ে গেছিলো। তো আলাদা আলাদা পূজা দেখেছি, কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হচ্ছে যে পুজো মাত্র 2টো দেখেছি আর ট্রাফিক জ্যামের কারণে আমরা আর বেশি দেখতে পারিনি। এসে গেছি বাড়িতে, এখন আমার এত খিদে পেয়েছে যে অনেকদিন পর এরকম একটা খিদে পেয়েছে যে আমি এখন মানে যা পাই তাই খেয়ে নেবো এরকম একটা ভাব। তো থ্যাংক গড ঘরে রুটি ছিল, রুটি আছে অলরেডি, তো আমি খেয়ে ঘুমিয়ে থাকবো এখন। শ্রিয়াংশ আসবে, ঘুমিয়ে থাকা তো আর এত সহজ না, শ্রিয়াংশ আসলে পরে ওকে রেডি করে ওকে খাইয়ে তারপর একসাথে ঘুমাতে হবে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, আপনাদের দুর্গাপূজা কেমন কাটছে সেটি অবশ্যই জানিয়ে দেবেন, আর সঙ্গে হচ্ছে সবাইকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা, কারণ আপনারা এই ব্লগটা হয়তো বা ষষ্ঠীতেই দেখবেন, তার জন্য ষষ্ঠীর শুভেচ্ছা দিয়ে দিলাম। আশা করছি দুর্গাপূজা খুব ভালো কাটবে। ঠিক আছে, আমরা তো পঞ্চমী থেকে পুজো দেখা স্টার্ট করে দিয়েছি, আপনারা কবে বেরোচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে দেবেন। তো আজকের জন্য এরপরে, আর শ্রেয়াসের হাতে কি এটা দেখো, এটা হচ্ছে স্ট্রেটনার কার্লার কাম ক্রিম্পার, আজকেই আমি কিনেছি সকালে, পারচেস করেছি। এই যে অনেক 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 দিনের একটা শখ ছিল, সেটা পূর্ণ করেছি এবার পুজোতে, নিজেকে নিজে গিফট করেছি। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট বলে দাও, স্টে হ্যাপি।